চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের লালব্রিজ নামক এলাকায় খাল থেকে ড্রেজার মেশিনের মাধ্যমে অবৈধভাবে উত্তোলন করা হচ্ছে হাজার হাজার ফুট বালু টানা বৃষ্টি এবং বালু উত্তোলনের কারণে রাস্তার বেশিরভাগ অংশে দেখা দিয়েছে ভাঙন সামনে আবার টানা বৃষ্টিপাত হলে ভাঙা অংশ এবং বাকি অংশ সবই ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে স্থানীয়রা জানান প্রতিবছর বছর বর্ষা মৌসুমে এই খালটি থেকে অবৈধভাবে বালু উত্তোলন শুরু করে সৈকত প্রকাশ বালু সৈকত চকরিয়া উপজেলা চেয়ারম্যানের কাছের মানুষ বলে পরিচিত বালু সৈকতকে আমরা রাস্তা ও সেতু রক্ষার্থে বালু উত্তোলন না করার অনুরোধ করলে সে আমাদের খুব খারাপ ভাষায় গালিগালাজ করে এবং বলে এই খাল উপজেলা চেয়ারম্যান সাইডি থেকে আমি ডাক নিয়েছি কারও ক্ষমতা থাকলে বন্ধ করে দেখা এলাকাবাসী আরও বলেন এভাবে যদি অবৈধভাবে বালু উত্তোলন চলতেই থাকে তাহলে হয়তো আমাদের চলাচল করার জন্য কোনো রাস্তাই থাকবে না খালের পানি স্রোতে পুরো রাস্তা ভেঙে খালে পরিণত হবে সরজমিনে গিয়ে দেখা যায় মেশিনের মাধ্যমে অবৈধভাবে হাজার হাজার ফুট বালু উত্তোলন করে বিশাল পাহাড় গড়ে তোলা হয়েছে যা এক কথায় বালুর পাহাড় বালু উত্তোলন বন্ধের ব্যাপারে সরকারের উদ্বোধন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে এলাকাবাসী বলেন অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ না হলে রাস্তা ও সেতুর পাশাপাশি খালের তীরবর্তী বাড়িঘর ফসলের জমি ভাঙন ও পরিবেশ বিপর্যয় দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে এই বিষয়ে চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ শামসুল তাবরিস চট্টবাণীর প্রতিনিধিকে জানান ওখানে কোনো বালুমহাল লিস দেওয়া হয়নি আমরা এই ধরনের অভিযোগ আরো পেয়েছি শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমি সংবাদ কর্মী আমি عليكم দিলাম তত্ত্বাবনী কর্তৃপক্ষ থেকে জি জি ভালো আপনি আជា আচ্ছা আমি একটা বিষয় জানার জন্য আসলে এই হারপাঙ্গী নিয়ার আপনারা লাল ব্রিজ নামক স্থানে ব্রিজের নিচে থেকে মেশিনের মাধ্যমে অবাদিতে আমার কাছে ইনফরমেশনটা এসেছে তাতে বড়বা অভিযান হবে একটা অভিযান হবে আমার কাছে ইনফরমেশন আছে আচ্ছা আপনাকে ধন্যবাদ রাস্তাঘাটের খুব খারাপ অবস্থা আমরা রাস্তাঘাটের জন্য একটা বরাদ্দ পত্র পাঠিয়েছি যে খুব সম্ভব আমরা পাবো মনে হয় কিছু এরকম আশা পাচ্ছে তো তখন আমরা রাস্তাঘাটে একটা অ্যাসেসমেন্ট করে ফেলেছি যে কোন কোন ইউনিয়নে কি কি রাস্তা আছে সেটা তো কোন ডাক নাই না এই যে এখন যে মেশিন দিয়ে যেটা ভালো তোলা হচ্ছে না 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 সেটা কোনো ডাক নাই এটা অবৈধ ঠিক আছে আচ্ছা আপনার